ন্যাড়া ছাদের গপ্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। গল্প পাঠে রূপম সিংহ এবং অঙ্কিতা সাহা। অমিত চরিত্রে সব্যসাচী চৌধুরী, লাবণ্য দিগন্তিকা চৌধুরী। গল্পের সূত্রধার আমি অঙ্কিতা। শুরু হচ্ছে আজকের নিবেদন শেষের কবিতা। বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডী মণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজ বিদ্রোহের যে ঝড় উঠেছিল, সেই ঝড়ের চাঞ্চল্যে ধরা দিয়েছিলেন জ্ঞানদা শঙ্কর। তিনি সেকালের লোক, কিন্তু তার তারিখটা হঠাৎ পিছলিয়ে সরে এসেছিল অনেকখানি একালে। তিনি আগাম জন্মেছিলেন, বুদ্ধিতে বাক্যে ব্যবহারে তিনি ছিলেন তার বয়সের লোকদের অসমসাময়িক। সমুদ্রের ঢেউ বিলাসী পাখির মতো লোকনিন্দার ঝাপট বুক পেতে নিতেই তার আনন্দ ছিল। এমন সকল পিতামহের নাতিরা যখন এই রকম তারিখের বিপর্যয় সংশোধন করতে চেষ্টা করে, তখন তারা এক দৌড়ে পৌঁছয় পঞ্জিকার একেবারে উল্টো দিকের টার্মিনাসে। এক্ষেত্রেও তাই ঘটল। জ্ঞানদা শঙ্করের নাতি বড়দা শঙ্কর বাপের মৃত্যুর পর যুগ হিসাবে বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠলেন। মনসাকেও হাত জোর করেন, শীতলাকেও মা বলে ঠান্ডা করতে চান, মাদুলি ধুয়ে জল খাওয়া শুরু হলো, সহস্র দুর্গা নাম লিখতে লিখতে দিনের পূর্বাহ্ন যায় কেটে। তাঁর এলাকায় যে বৈশ্যদল নিজেদের দ্বিজত্ব প্রমাণ করতে মাথা ঝাঁকা দিয়ে উঠেছিল, অন্তরে বাহিরে সকল দিক থেকেই তাদের বিচলিত করা হলো। হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানের স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাম্পলেট ছাপিয়ে আধুনিক বুদ্ধির কপালে বিনামূল্যে ঋষিবাক্য বর্ষণ করতে কার্পণ্য করলেন না। অতি অল্পকালের মধ্যেই ক্রিয়াকর্মে, জপে, তপে, আসনে, আচমনে, ধ্যানে, স্নানে, ধূপে, ধুনোয়, গোব্রাহ্মণ সেবায়, শুদ্ধাচারে অচল দুর্গ নিশ্ছিদ্র করে বানালেন। অবশেষে গোদান, স্বর্ণদান, ভূমিদান, কন্যাদায়, পিতৃদায়, মাতৃদায় হরণ প্রভৃতির পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন, তখন তার 27 বছর বয়স। এরই পিতার পরম বন্ধু, তারই সঙ্গে এক কলেজে পড়া, একই হোটেলে চপ কাটলেট খাওয়া রামলোচন বাড়ুজ্যের কন্যা যোগমায়ার সঙ্গে বড়দার বিবাহ হয়েছিল। ঠিক সেই সময়ে যোগমায়ার পিতৃকুলের সঙ্গে পতিকুলের ব্যবহারগত বর্ণভেদ ছিল না। এর বাপের ঘরে মেয়েরা পড়াশুনো করেন, বাইরে বেরোন, এমনকি তাদের কেউ কেউ মাসিক পত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্তও লিখেছেন। সেই বাড়ির মেয়ের সূচি সংস্করণে যাতে অনুস্বার বিসর্গের ভুলচুক না থাকে, সেই চেষ্টায় লাগলেন তার স্বামী। সনাতন সীমান্ত রক্ষানীতির অটল শাসনে যোগমায়ার গতিবিধি বিবিধ পাসপোর্ট প্রণালীর দ্বারা নিয়ন্ত্রিত হল। চোখের উপরে তাঁর ঘুমটা নামল, মনের উপরেও। দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তঃপুরে প্রবেশ করতেন, তখন পাহারায় তাঁকেও কাপড় ঝাড়া দিয়ে আসতে হতো। তাঁর হাতের ইংরেজি বইগুলো বাইরেই হতো বাজেয়াপ্ত। প্রাক বঙ্কিম বাংলা সাহিত্যের পরবর্তী রচনা ধরা পড়লে চৌকাঠ পার হতে পেত না। যোগবাশিষ্ঠ রামায়ণের উৎকৃষ্ট বাঁধাই বাংলা অনুবাদ যোগমায়ার সেলফে অনেককাল থেকে অপেক্ষা করে আছে।
অবসর বিনোদন উপলক্ষে সেটা তিনি আলোচনা করবেন এমন একটা আগ্রহ এ বাড়ির কর্তৃপক্ষের মনে অন্তিমকাল পর্যন্তই ছিল। এই পৌরাণিক লোহার সিন্ধুকের মধ্যে নিজেকে সেলফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ের পক্ষে সহজ ছিল না, তবু বিদ্রোহী মনকে শাসনে রেখেছিলেন। এই মানসিক অবরোধের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিল দীন শরণ বেদান্তরত্ন, এদের সভাপণ্ডিত। যোগমায়ের স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধি তাকে অত্যন্ত ভালো লেগেছিল। তিনি স্পষ্টই বলতেন, মা, এ সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্যে নয়। যারা মূঢ় তারা কেবল যে নিজেদেরকে নিজেরাই ঠকায় তা নয়, পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে। তুমি কি মনে করো আমরা এ সমস্ত বিশ্বাস করি? দেখনি কি বিধান দেবার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের প্যাঁচে উলটপালট করতে দুঃখ বোধ করি না? তার মানে মনের মধ্যে আমরা বাঁধন মানি নে। বাইরে আমাদের মূঢ় সাজতে হয় মূঢ়দের খাতিরে। তুমি নিজে যখন ভুলতে চাও না, তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না। যখন ইচ্ছা করবে মা আমাকে ডেকে পাঠিও, আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব। এক একদিন তিনি এসে যোগমায়াকে কখনো গীতা কখনো ব্রহ্মভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে যেতেন। যোগমায়া তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্তরত্ন মশায় পুলকিত হয়ে উঠতেন। এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকত না। বরদাশঙ্কর তার চারিদিকে ছোট বড় যেসব গুরু ও গুরুতরদের জুটিয়েছিলেন তাদের প্রতি বেদান্ত মশায়ের বিপুল অবজ্ঞা ছিল। তিনি যোগমায়াকে বলতেন, মা, সমস্ত শহরে একমাত্র এই তোমার ঘরে কথা কয়ে আমি সুখ পাই। তুমি আমাকে অনধিকার থেকে বাঁচিয়েছ। এমনি করে কিছুকাল নিরবকাশ ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকলি বাঁধা দিনগুলো কোনো মতে কেটে গেল। জীবনটা আগাগোড়াই হয়ে উঠল আজকালকার খবরের কাগজি কিম্ভূত ভাষায় যাকে বলে বাধ্যতামূলক। স্বামীর মৃত্যুর পরেই তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। শীতের সময় থাকেন কলকাতায়, গরমের সময় কোনো একটা পাহাড়ে। জ্যোতিশঙ্কর এখন পড়ছে কলেজে, কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্য লাবণ্যলতাকে পেয়েছেন। তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতর দেখা। লাবণ্যের বাপ অবনীশ দত্ত এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। মাতৃহীন মেয়েকে এমন করে মানুষ করেছেন যে বহু পরীক্ষা পাশের ঘষাঘষিতেও তার বিদ্যে বুদ্ধিতে লোকসান ঘটাতে পারেনি, এমনকি এখনও তার পাঠানুরাগ রয়েছে প্রবল। বাপের একমাত্র শখ ছিল বিদ্যায়। মেয়েটির মধ্যে তাঁর সেই শখটি সম্পূর্ণ পরিতৃপ্ত হয়েছিল। নিজের লাইব্রেরির চেয়েও তাকে ভালোবাসতেন। তাঁর বিশ্বাস ছিল জ্ঞানের চর্চায় যার মনটা নিরেট হয়ে ওঠে সেখানে উড়ো ভাবনার গ্যাস নিচ থেকে ঠেলে উঠবার মতো সমস্ত ফাটল মরে যায়। সে মানুষের পক্ষে বিয়ে করবার দরকার হয় না। তাঁর দৃঢ় বিশ্বাস যে তাঁর মেয়ের মনে স্বামী সেবা আবদারের যোগ্য যে নরম জমিটুকু বাকি থাকতে পারত সেটা গণিতে ইতিহাসে সিমেন্ট করে গাঁথা হয়েছে। খুব মজবুত পাকা মন যাকে বলা যেতে পারে। বাইরে থেকে আঁচর লাগলে দাগ পড়ে না। তিনি এতদূর পর্যন্ত ভেবে রেখেছিলেন যে লাবণ্যের নাই বা হলো বিয়ে, পাণ্ডিত্যের সঙ্গেই চিরদিন নয় গাঁট বাঁধা হয়ে থাকল। তার আরেকটি স্নেহের পাত্র ছিল, তার নাম শোভনলাল। অল্প বয়সে পড়ার প্রতি এত মনোযোগ
আর কারো দেখা যায় না। প্রশস্ত কপালে চোখের ভাবের স্বচ্ছতায়, ঠোঁটের ভাবের সৌজন্যে, হাসির ভাবের সরলতায়, মুখের ভাবের সৌকুমার্যে তার চেহারাটি দেখবা মাত্র মনকে টানে। মানুষটি নেহাত মুখ চোরা, তার প্রতি একটু মনোযোগ দিলে ব্যস্ত হয়ে পড়ে। গরিবের ছেলে, ছাত্রবৃত্তির সোপানে সোপানে দুর্গম পরীক্ষার শিখরে শিখরে উত্তীর্ণ হয়ে চলেছে। ভবিষ্যতে শোভন যে নাম করতে পারবে, আর সেই খ্যাতি গড়ে তোলবার প্রধান কারিগরদের ফর্তে অবনীশের নামটা সকলের উপরে থাকবে, এই গর্ব অধ্যাপকের মনে ছিল। শোভন আসত তার বাড়িতে পড়া নিতে। তার লাইব্রেরিতে ছিল তার অবাধ সঞ্চরণ। লাবণ্যকে দেখলে সে সংকোচে নত হয়ে যেত। এই সংকোচের অতি দূরত্ব বশত শোভনলালের চেয়ে নিজের মাপটাকে বড় করে দেখতে লাবণ্যর বাধা ছিল না। দ্বিধা করে নিজেকে যে পুরুষ, যথেষ্ট জোরের সঙ্গে প্রত্যক্ষ না করায় মেয়েরা তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করে না। এমন সময় একদিন শোভনলালের বাপ ননীগোপাল অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচোট গাল পেড়ে গেল। নালিশ এই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনার ছুতোয় বিবাহের ছেলে ধরা ফাঁদ পেতেছেন। বৈদ্যের ছেলে শোভনলালের জাত মেরে সমাজ সংস্কারের শখ মেটাতে চান। এই অভিযোগের প্রমাণস্বরূপে পেন্সিলে আঁকা লাবণ্যলতার এক ছবি দাখিল করলে। ছবিটা আবিষ্কৃত হয়েছে শোভনলালের টিনের প্যাঁটরার ভিতর থেকে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আচ্ছন্ন। ননীগোপালের সন্দেহ ছিল না এই ছবিটি লাবণ্যেরই প্রণয়ের দান। পাত্র হিসেবে শোভনলালের বাজার দর যে কত বেশি এবং আর কিছুদিন সবুর করে থাকলে সে দাম যে কত বেড়ে যাবে, ননীগোপালের হিসাবি বুদ্ধিতে সেটা কড়ায় গণ্ডায় মেলানো ছিল। এমন মূল্যবান জিনিসকে অবনীশ বিনামূল্যে দখল করবার ফন্দি করছেন, এটাকে শীত কেটে চুরি ছাড়া আর কি নাম দেওয়া যেতে পারে? টাকা চুরির থেকে এর লেশ মাত্র তফাত কোথায়? এতদিন লাবণ্য জানতেই পারেনি, কোনো প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অগোচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে। অবনীশের লাইব্রেরির এক কোণে নানাবিধ প্যাম্পলেট, ম্যাগাজিন প্রভৃতি আবর্জনার মধ্যে লাবণ্যর একটি অযত্ন ম্লান ফটোগ্রাফ দৈবাৎ শোভনের হাতে পড়েছিল। সেইটে নিয়ে ওর কোনো আর্টিস্ট বন্ধুকে দিয়ে ছবি করিয়ে ফটোগ্রাফটি আবার যথাস্থানে ফিরিয়ে রেখেছে। গোলাপ ফুলগুলিও ওর তরুণ মনের সলজ্জ গোপন ভালোবাসারই মতো সহজেই ফুটেছিল একটি বন্ধুর বাগানে। তার মধ্যে কোনো অনধিকার ঔদ্ধত্যের ইতিহাস নেই, অথচ শাস্তি পেতে হলো। লাজুক ছেলেটি মাথা হেঁট করে, মুখ লাল করে, গোপনে চোখের জল মুছে এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেল। দূর থেকে শোভনলাল তার আত্মনিবেদনের একটি শেষ পরিচয় দিলে। সেই বিবরণটা অন্তর্যামী ছাড়া আর কেউ জানত না। বিয়ে পরীক্ষায় সে যখন পেয়েছিল প্রথম স্থান, লাবণ্য পেয়েছিল তৃতীয়। সেটাতে লাবণ্যকে বড় বেশি আত্মলাঘব দুঃখ দিয়েছিল। তার দুটো কারণ ছিল। এক হচ্ছে শোভনের বুদ্ধির পরে অবনীশের অত্যন্ত শ্রদ্ধা নিয়ে লাবণ্যকে অনেক দিন আঘাত করেছে। এই শ্রদ্ধার সঙ্গে অবনীশের বিশেষ স্নেহ মিশে থাকাতে পীড়াটা আরও হয়েছিল বেশি। শোভনকে পরীক্ষার ফলে ছাড়িয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করেছিল খুব প্রাণপণেই। তবুও শোভন যখন তাকে ছাড়িয়ে গেল, তখন এই স্পর্ধার জন্য তাকে ক্ষমা করাই শক্ত হয়ে উঠল। তার মনে কেমন একটা সন্দেহ লেগে রইল যে বাবা তাকে বিশেষভাবে সাহায্য করাতেই উভয় পরীক্ষিতের মধ্যে ফলবৈষম্য ঘটল, অথচ পরীক্ষার পড়া সম্বন্ধে শোভনলাল কোনোদিন অবনীশের কাছে এগোয়নি। কিছুদিন পর্যন্ত শোভনলালকে দেখলেই লাবণ্য মুখ ফিরিয়ে চলে যেত। এমএ পরীক্ষাতেও শোভনের প্রতিযোগিতায় লাবণ্যর জেতবার কোনো সম্ভাবনা ছিল না। তবু হল জিত। স্বয়ং অবনীশ আশ্চর্য হয়ে গেলেন। শোভনলাল যদি কবি হতো, তাহলে হয়তো সে খাতা ভরে কবিতা লিখত। তার বদলে আপন পরীক্ষা পাশের অনেকগুলো মোটা মার্কা সে লাবণ্যর উদ্দেশ্যে উৎসর্গ করে দিলে। তারপরে এদের ছাত্রদশা গেল কেটে।
এমন সময় অবনীশ হঠাৎ প্রচণ্ড পীড়ায় নিজের মধ্যেই প্রমাণ পেলেন যে জ্ঞানের চর্চায় মনটা ঠাস বোঝাই থাকলেও মনসিজ তার মধ্যেই কোথা থেকে বাধা ঠেলে উঠে পড়েন, একটুও স্থানাভাব হয় না। তখন অবনীশ 47, সেই নিরতিশয় দুর্বল নিরুপায় বয়সে একটি বিধবা তার হৃদয়ে প্রবেশ করলে একেবারে তার লাইব্রেরির গ্রন্থবহ ভেদ করে তার পাণ্ডিত্যের প্রাকার ডিঙিয়ে। বিবাহে আর কোনো বাধা ছিল না, একমাত্র বাধা লাবণ্যর প্রতি অবনীশের স্নেহ। ইচ্ছার সঙ্গে বিষম লড়াই বাঁধল। পড়াশুনো করতে যান খুবই জোরের সঙ্গে, কিন্তু তার চেয়ে জোর আছে এমন কোনো একটা চমৎকার চিন্তা পড়াশুনোর কাঁধে চেপে বসে। সমালোচনার জন্যে মডার্ন রিভিউ থেকে তাকে লোভনীয় বই পাঠানো হয় বৌদ্ধ ধ্বংসাবশেষের পুরাবৃত্ত নিয়ে। অনুৎঘাটিত বইয়ের সামনে স্থির হয়ে বসে থাকেন এক ভাঙা বৌদ্ধ স্তূপেরই মতো, যার উপরে চেপে আছে বহু শত বৎসরের মৌন। সম্পাদক ব্যস্ত হয়ে ওঠেন, কিন্তু জ্ঞানীর স্তূপাকার জ্ঞান যখন একবার টলে তখন তার দশা এই রকমই হয়ে থাকে। হাতি যখন চোরাবালিতে পা দেয় তখন তার বাঁচবার উপায় কি? এতদিন পরে অবনীশের মনে একটা পরিতাপ ব্যথা দিতে লাগল। তার মনে হলো তিনি হয়তো পুঁথির পাতা থেকে চোখ তুলে দেখবার অবকাশ না পাওয়াতে দেখেননি যে শোভনলালকে তার মেয়ে ভালোবেসেছে। কারণ শোভনের মতো ছেলেকে না ভালোবাসতে পারাটাই অস্বাভাবিক। সাধারণভাবে বাপ যাত্রার পরেই রাগ ধরল নিজের উপরে, ননি গোপালের পরে। এমন সময় শোভনের কাছ থেকে এক চিঠি এলো, প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির জন্যে গুপ্ত রাজবংশের ইতিহাস আশ্রয় করে পরীক্ষার প্রবন্ধ লিখবে বলে সে তার লাইব্রেরি থেকে গুটি কতক বই ধার চায়। তখনই তিনি তাকে বিশেষ আদর করে চিঠি লিখলেন, বললেন, পূর্বের মতোই আমার লাইব্রেরিতে বসে তুমি কাজ করবে, কিছুমাত্র সংকোচ করবে না। শোভনলালের মনটা চঞ্চল হয়ে উঠল। সে ধরে নিলে এমন উৎসাহপূর্ণ চিঠির পেছনে হয়তো লাবণ্যর সম্মতি প্রচ্ছন্ন আছে। সে লাইব্রেরিতে আসতে আরম্ভ করলে। ঘরের মধ্যে যাওয়া আসার পথে দুইবার কখনো ক্ষণকালের জন্য লাবণ্যর সঙ্গে দেখা হয়। তখন শোভন গতিটাকে একটু মন্দ করে আনে। ওর একান্ত ইচ্ছে লাবণ্য তাকে একটা কোনো কথা বলে, জিজ্ঞাসা করে, কেমন আছো? যে প্রবন্ধ নিয়ে ও ব্যাপৃত সে সম্বন্ধে কিছু কৌতূহল প্রকাশ করে। যদি করত তবে খাতা খুলে একসময় লাবণ্যর সঙ্গে আলোচনা করতে পারলে ও বেঁচে যেত। ওর কতকগুলি নিজের উদ্ভাবিত বিশেষ মত সম্বন্ধে লাবণ্যর মত কি জানবার জন্য ওর অত্যন্ত উৎসুক্য। কিন্তু এ পর্যন্ত কোনো কথাই হলো না। গায়ে পড়ে কিছু বলতে পারে এমন সাহস ওর নেই। এমন কয়েকদিন যায়। সেদিন রবিবার, শোভনলাল তার খাতাপত্র টেবিলের উপর সাজিয়ে একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে, মাঝে মাঝে নোট নিচ্ছে। তখন দুপুরবেলা, ঘরে কেউ নেই। ছুটির দিনের সুযোগ নিয়ে অবনীশ কোন এক বাড়িতে যাচ্ছেন তার নাম করলেন না, বলে গেলেন আজ আর চা খেতে আসবেন না। হঠাৎ একসময় ভেজানো দরজা জোরে খুলে গেল। শোভনলালের বুকটা ধড়াস করে উঠল কেঁপে। লাবণ্য ঘরে ঢুকল। শোভন শশব্যস্ত হয়ে উঠে কি করবে ভেবে পেল না। লাবণ্য অগ্নিমূর্তি ধরে বললে, আপনি কেন এই বাড়িতে আসেন? শোভনলাল চমকে উঠল, মুখে কোনো উত্তর এলো না। আপনি জানেন এখানে আসা নিয়ে আপনার বাবা কি বলেছেন? আমার অপমান ঘটাতে আপনার সংকোচ নেই? শোভনলাল চোখ নিচু করে বললে, আমাকে মাফ করবেন, আমি এখনই যাচ্ছি। এমন উত্তর পর্যন্ত দিলে না যে লাবণ্যর পিতা তাকে স্বয়ং আমন্ত্রণ করে এনেছেন। সে তার খাতাপত্র সমস্ত সংগ্রহ করে নিলে। হাত থরথর করে কাঁপছে। বোবা একটা ব্যথা বুকের পাঁজরগুলোকে ঠেলা দিয়ে উঠতে চায়, রাস্তা পায় না। মাথা হেঁট করে বাড়ি থেকে সে চলে গেল। যাকে খুবই ভালোবাসা যেতে পারত, তাকে ভালোবাসার অবসর যদি কোনো একটা বাধায় ঠেকে ফুসকে যায়, তখন সেটা না ভালোবাসায় দাঁড়ায় না, সেটা দাঁড়ায় একটা অন্ধ বিদ্বেষে।
ভালোবাসারই উল্টো পিঠে। একদিন শোভনলালকে বরদান করবে বলেই বুঝি লাবণ্য নিজের অগোচরেই অপেক্ষা করে বসেছিল। শোভনলাল তেমন করে ডাক দিলে না। তারপরে যা হলো সবই গেল তার বিরুদ্ধে। সকলের চেয়ে বেশি আঘাত দিলে এই শেষকালটায়। লাবণ্য মনের ক্ষোভে বাপের প্রতি নিতান্ত অন্যায় বিচার করলে। তার মনে হলো নিজে নিষ্কৃতি পাবেন, ইচ্ছে করেই শোভনলালকে তিনি আবার নিজে থেকে ডেকে এনেছেন ওদের দুজনের মিলন ঘটাবার কামনায়। তাই এমন দারুণ ক্রোধ হলো সেই নিরপরাধের উপরে। তারপর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে করে অবনীশের বিবাহ ঘটাল। অবনীশ তার সঞ্চিত টাকার প্রায় অর্ধাংশ তার মেয়ের জন্যে স্বতন্ত্র করে রেখেছিলেন। তার বিবাহের পরে লাবণ্য বলে বসল সে তার পৈতৃক সম্পত্তি কিছুই নেবে না, স্বাধীন উপার্জন করে চালাবে। অবনীশ মর্মাহত হয়ে বললেন, আমি তো বিয়ে করতে চাইনি লাবণ্য, তুমি তো জেদ করে বিয়ে দিয়েছ, তবে কেন আজ আমাকে তুমি এমন করে ত্যাগ করছো? আমাদের সম্বন্ধ যাতে কোনো কাল ক্ষুণ্ণ না হয় সেই জন্যই এই সংকল্প করেছি। তুমি কিছু ভেবো না বাবা, যে পথে আমি যথার্থ সুখী হব সেই পথে তোমার আশীর্বাদ চিরদিন রেখো। কাজ তার জুটে গেল, সুরমাকে পড়াবার সম্পূর্ণ ভার তার উপরে। জ্যোতিকেও অনায়াসে পড়াতে পারত, কিন্তু মেয়ে শিক্ষয়িত্রীর কাছে পড়বার অপমান স্বীকার করতে জ্যোতি কিছুতেই রাজি হল না। প্রতিদিনের বাঁধা কাজে জীবন একরকম চলে যাচ্ছিল। উদ্বৃত্ত সময়টা ঠাসা ছিল ইংরেজি সাহিত্যে, প্রাচীন কাল থেকে আরম্ভ করে হালের বার্নার্ড শর আমল পর্যন্ত, এবং বিশেষভাবে গ্রিক ও রোমান যুগের ইতিহাসে গ্রোট, গিবন ও গিলবার্ট মারের রচনায়। কোনো কোনো অবকাশে একটা চঞ্চল হাওয়া এসে মনের ভিতরটা যে একটু এলোমেলো করে যেত না তা বলতে পারিনি, কিন্তু হাওয়ার যে স্থূল ব্যাঘাত হঠাৎ ঢুকে পড়তে পারে ওর জীবনযাত্রার মধ্যে এমন প্রশস্ত ফাঁক ছিল না। এমন সময় ব্যাঘাত এসে পড়ল মোটর গাড়িতে চড়ে, পথের মাঝখানে কোনো আওয়াজ মাত্র না করে। হঠাৎ গ্রীষ্মের বিরাট ইতিহাসটা হালকা হয়ে গেল, আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে অত্যন্ত নিকটের একটা নিবিড় বর্তমান ওকে নাড়া দিয়ে বললে, জাগো। লাবণ্য এক মুহূর্তে জেগে উঠে এতদিন পরে আপনাকে বাস্তব রূপে দেখতে পেলে, জ্ঞানের মধ্যে নয়, বেদনার মধ্যে। অতীতের ভগ্নাবশেষ থেকে এবার ফিরে আসা যাক বর্তমানের নতুন সৃষ্টির ক্ষেত্রে। লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। সে ঘরে অমিত বসল যেন পদ্মের মাঝখানটাতে ভ্রমরের মতো। চারিদিকে চায়, সকল জিনিস থেকেই কিসের ছোঁয়া লাগে, ওর মনটাকে দেয় উদাস করে। শেলফে, পড়বার টেবিলে ইংরেজি সাহিত্যের বই দেখলে সে বইগুলো যেন বেঁচে উঠেছে। সব লাবণ্যর পড়া বই, তার আঙুলে পাতা উল্টানো, তার দিনরাত্রির ভাবনা লাগা, তার উৎসুক দৃষ্টির পথ চলা, তার অন্যমনস্ক দিনে কোলের উপর পড়ে থাকা বই। চমকে উঠল যখন টেবিলে দেখতে পেল ইংরেজি কবি ডনের কাব্য সংগ্রহ। অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতিকাব্য ছিল অমিতর প্রধান আলোচ্য। এইখানে এই কাব্যের উপর দৈবাত দুজনের মন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করল। এতদিনকার নিরুৎসুক দিনরাত্রির দাগ লেগে অমিতর জীবনটা ঝাপসা হয়ে গিয়েছিল, যেন মাস্টারের হাতে স্কুলের প্রতি বছরে পড়ানো একটা ঢিলে মলাটের টেক্সট বুক। আগামী দিনটার জন্য কোনো কৌতূহল ছিল না, আর বর্তমান দিনটাকে পুরো মন দিয়ে অভ্যর্থনা করা ওর পক্ষে ছিল অনাবশ্যক। এখন সে এইমাত্র এসে পৌঁছল একটা নতুন গ্রহে। এখানে বস্তুর ভার কম, পা মাটি ছাড়িয়ে যেন উপর দিয়ে চলে, প্রতি মুহূর্ত ব্যগ্র হয়ে অভাবনীয়ের দিকে এগোতে থাকে।
গায়ে হাওয়া লাগে আর সমস্ত শরীরটা যেন বাঁশি হয়ে উঠতে ইচ্ছে করে। আকাশের আলো রক্তের মধ্যে প্রবেশ করে আর ওর অন্তরে অন্তরে যে উত্তেজনার সঞ্চার হয় সেটা গাছের সর্বাঙ্গ প্রবাহিত রসের মধ্যে ফুল ফোটাবার উত্তেজনার মতো। মনের উপর থেকে কতদিনের ধুলো পড়া পর্দা উঠে গেল, সামান্য জিনিসের থেকে ফুটে উঠছে অসামান্যতা। তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় লাগাল। সে মনে মনে বললে, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। চল্লিশের কাছাকাছি তাঁর বয়স, কিন্তু বয়সে তাকে শিথিল করেনি, কেবল তাকে গম্ভীর শুভ্রতা দিয়েছে। গৌরবর্ণ মুখ টসটস করছে, বৈধব্য রীতিতে চুল ছাঁটা, মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ, মোটা থান চাদরে মাথা বেষ্টন করে সমস্ত দেহ সংবৃত, পায়ে জুতো নেই, দুটি পা নির্মল সুন্দর। অমিত তাঁর পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে, ওর শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। প্রথম পরিচয়ের পর যোগমায়া বললেন, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সব বনিসে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়েছিলেন, আমাকে ডাকতেন বউ দিদি বলে। অমিত বললে, আমি তার অযোগ্য ভাইপো, কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি, আপনি ছিলেন তার লাভের বউ দিদি, আমার হবেন লোকসানের মাসিমা। যোগমায়া জিজ্ঞাসা করলেন, তোমার মা আছেন? অমিত বললে, ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য খেদ কেন বাবা? অমিত বললে, ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকত না, বলতেন এটা বাঁদরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসতেন, মনে মনে বলতেন ছেলে মানুষই। যোগমায়া হেসে বললেন, তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। অমিত লাফিয়ে উঠে যোগমায়ার পায়ের ধুলো নিয়ে বললে, এই জন্যই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয়, মায়ের কোলে জন্মেছি, মাসির জন্য কোনো তপস্যাই করিনি। গাড়ি ভাঙাটাকে সৎকর্ম বলা চলে না, অথচ এক নিমেষে দেবতার বরের মতন মাসি জীবনে অবতীর্ণ হলেন, এর পেছনে কত যুগের সূচনা আছে তা ভেবে দেখুন। যোগমায়া হেসে বললেন, কর্মফল কার বাবা, তোমার না আমার, না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের? ঘন চুলের ভিতর দিয়ে পিছন দিকে আঙুল চালিয়ে অমিত বললে, শক্ত প্রশ্ন, কর্ম একার নয়, সমস্ত বিশ্বের, নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার ঠিক বেলা 9:48 সময় লাগালে এক ধাক্কা। যোগমায়া লাবণ্যর দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন। অমিতর সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতেই তিনি ঠিক করে বসে আছেন এদের দুজনের বিয়ে হওয়া চাই, সেইটের প্রতি লক্ষ্য করেই বললেন, বাবা তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসিগে। দ্রুত তালে আলাপ জমাবার ক্ষমতা অমিতর, সে একেবারে শুরু করে দিলে, মাসিমা আমাদের আলাপ করবার আদেশ দিয়েছেন, আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো, ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। লাবণ্য বললে, আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। লাবণ্য হেসে বললে, ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনি যে কথাটা বলছেন ওটা একালের কথা নয়, দেশে কালে পাত্রে ভেদ আছে, অথচ নামে ভেদ নেই, ওটা অবৈজ্ঞানিক। রিলেটিভিটি অফ নেমস প্রচার করে আমি নামজাদা হব স্থির করেছি, তার গোড়াতেই জানাতে চাই আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারে, ওটা দূরের নাম, নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় যে শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ সময় লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে, অমিতবাবুর ওই বাবুটা বাদ দিন। লাবণ্য বললে, সহজ নয়, সময় লাগবে।
সময়টা সকলের সমান লাগা উচিত নয়। এক ঘড়ি বলে ত্রিভুবনে কোনো পদার্থ নেই, ট্যাঁক ঘড়ি আছে, ট্যাঁক অনুসারে তার চাল। আইনস্টাইনের এই মত। লাবণ্য উঠে দাঁড়িয়ে বললে, আপনার কিন্তু স্নানের জলটা ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা জল আমি শিরোধার্য করে নেব, যদি আলাপটাকে আরো একটু সময় দেন। সময় নেই, কাজ আছে, বলেই লাবণ্য চলে গেল। অমিত তখনই স্নান করতে গেল না। স্মিত হাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যর ঠোঁট দুটির উপর কিরকম একটি চেহারা ধরেছিল, বসে বসে সেইটে ও মনে করতে লাগল। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তাদের সৌন্দর্য পূর্ণিমার রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। লাবণ্যর সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই, তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটেতেই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিতর নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু পায়নি। লাবণ্যর মুখে ও এমন একটি শান্তির রূপ দেখেছিল যে শান্তি হৃদয় থেকে তৃপ্ত নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। উপন্যাসের পরবর্তী অংশ আগামী শনিবার ঠিক বিকেল 5টায়। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা। গল্প পাঠে রূপম সিংহ এবং অঙ্কিতা সাহা। অমিত চরিত্রে সব্যসাচী চৌধুরী, লাবণ্য দিগন্তিকা চৌধুরী, কেতকী অঙ্কিতা, লিসি শ্রেয়া দত্ত, লিলি গাঙ্গুলি এবং সিসি তনুশ্রী সাহা। যোগমায়া চরিত্রে অরুণা মুখার্জি, জ্যোতিশঙ্কর এবং ড্রাইভার সন্দীপ দেবনাথ, শোভনলাল এবং ফণিভূষণের ভূমিকায় সৌম্য মুখার্জি, অবনীশ অলিভ সাহা, বেদান্ত রত্ন মহাশয় অরবিন্দ ব্যানার্জি। উপন্যাসের অন্যান্য চরিত্রে মিতা মুখার্জি, তনুশ্রী সাহা, সৌম্য মুখার্জি, রূপম সিংহ, সন্দীপ দেবনাথ এবং অঙ্কিতা সাহা। ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি। পোস্টার ডিজাইনে তনুশ্রী সাহা। সঙ্গীত আয়োজনে অঙ্কিতা সাহা, কণ্ঠে অঙ্কিতা এবং দীপায়ন। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সব্যসাচী চৌধুরী।